হ্যালো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে WBCS পরীক্ষাটিতে প্রথম প্রয়াসে কীভাবে সফল হওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে। তো শুরু করা যাক। এর আগের একটি ভিডিও তৈরি করা হয়েছে, পার্ট 1, সেখানে কিছু বিষয় আলোচনা করা হয়েছে, বাকি জিনিস কিছু এখানে আলোচনা করা হবে। এই চ্যানেলটিতে প্রধানত জিআই ও ম্যাথ নিয়ে আলোচনা করা হবে, তাই জিআই ও ম্যাথের WBCS প্রিলিমিনারি ও মেনে যেসব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলো তুলে দেওয়া হলো। যদি কারো প্রয়োজন হয় তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর এই সব চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করো। যারা প্রথম এবার WBCS পরীক্ষা দেবে বা WBCS নিয়ে ভাবা শুরু করেছে, তাদের জন্য বলি যে এই চ্যানেলটিতে সাপ্তাহিকভাবে একটি করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা হবে। আর এই ভিডিওটি হবে জিআই ও ম্যাথের উপর। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলেই তোমরা সহজে ভিডিওটি দেখতে পারো। আর যারা এবার মেন দেবে তাদের জন্য 15, 16, 17 সালের মেন পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। সেখানে সলভ পেপারও থাকবে অঙ্ক আর জিআইয়ের। আর যারা নতুন পরীক্ষা দেবে তাদের বলে রাখি, যখনই নতুন কোনো চ্যাপ্টারের ভিডিও আপলোড হবে সেই ভিডিওটির সাহায্যে তোমাদের বাড়িতে থাকা কোনো বইয়ের ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, মানে বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর এই পরীক্ষাটিতে সাফল্য পেতে গেলে প্র্যাকটিসই হলো মূল মন্ত্র, প্র্যাকটিস ছাড়া এই পরীক্ষাটিতে কখনোই সফল হওয়া সম্ভব নয়। ওকে, আর বাড়িতে এই দুটো চ্যাপ্টার এর পাশাপাশি অন্যান্য বাকি যে চ্যাপ্টারগুলোর কথা আগের ভিডিওটিতে বলা হয়েছে সেই চ্যানেল এই চ্যাপ্টার এই চ্যাপ্টার বা সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে। ওকে, তারপরে সব বই শেষ করার পর তোমাদের প্র্যাকটিস সেট সলভ করতে হবে। প্র্যাকটিসে সলভ করে মক টেস্ট দিতে হবে। অনলাইনে মক টেস্ট দেওয়ার জন্য অনেক ধরনের পোর্টাল রয়েছে, সেখানে সেগুলো ব্যবহার করতে পারো, অথবা প্র্যাকটিস সেট বা সলভ পেপার কিনে সেগুলো তোমরা সলভ করতে পারো। এইভাবে পড়লে দেখবে সাফল্য তাড়াতাড়ি আসবে। আর প্রয়োজনীয় কিছু লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, যদি তোমাদের প্রয়োজন পড়ে সেগুলো একবার খুলে দেখতে পারো। ওকে।